আসসালামু আলাইকুম সো আজকে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর এই লেকচারে আমরা টেবিল এরপর কন্ডিশনাল স্টেটমেন্ট এরপর বিভিন্ন বিট অপারেশনস সম্পর্কে আমরা জানব আমরা গত ক্লাসে যেগুলো জেনেছি ওইগুলোরই আরেকটু ইন ডেপথ এন্ড অ্যাপ্লাইড ফর্ম সো আজকে এইগুলার উপরে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজ শীট থেকে তাহলে থিওরিগুলো একটু বেশি ক্লিয়ার হবে না হলে শুধুমাত্র জাস্ট আমি যে থিওরিটা পড়াই দেব এই থিওরিটা দেখে অ্যাকচুয়ালি एग्जाम হলে কাফার করাটা হয়ে যাবে শুরু করি কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে বেসিক্যালি বুঝায় যে একটা বা দুইটা বা তার বেশি স্টেটমেন্টকে আমরা কন্ডিশনিং করব সো কন্ডিশনিং বলতে এখানে আমরা দুইটাই বা তার বেশি স্টেটমেন্টের মধ্যে আমরা একটা রিলেশন গোড়া তোলার চেষ্টা করব অর্থাৎ এর আগে আমরা যেমন অ্যান্ড অর এইগুলা ইউজ করে দুইটা তার বেশি স্টেটমেন্টকে আমরা কানেক্ট করেছি এখানেও সেম জিনিসটাই করব জাস্ট এখানে অপারেটরটা হচ্ছে একটু ডিফারেন্ট সো যখন আমরা এমন দেখব যে পি টেন্স টু কিউ আচ্ছা টেন্স টু বলার দরকার নেই যখন আমরা এমন লেখা দেখব এটাকে আমরা পড়বো হচ্ছে ইফ পি দেন কিউ অর্থাৎ যদি পি তাহলে কিউ আর এটাকে একটা রুলস আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে যখন পি ট্রু হবে এবং কিউ ফলস হবে তখন আলটিমেটলি আমাদের ওভারঅল ভ্যালুটা ফলস আসবে তাছাড়া সবসময় ট্রু আসবে আমরা অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমাদের যেমন ছিল যে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুইটা ট্রু হলে ট্রু না হলে ফলস এরপর অর অপারেটরের ক্ষেত্রে হচ্ছে যেকোনো একটা ফলস হলে সরি দুইটা ফলস ফলস না হলে ট্রু এটা যেমন আমাদের অ্যান্ড আর অর অপারেটর ছিল এখানেও সেম জিনিস এখানে জাস্ট আমাদেরকে একটু এক্সপ্লিসিটলি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পি কন্ডিশনাল কিউ এখানে যখন পি ট্রু হবে এবং কিউ ফলস হবে তখনই এই ওভারঅল ভ্যালুটা ফলস আসবে না হলে সব সময় ট্রু আসবে আর পি কন্ডিশনাল কিউ এখানে পি কে বলি হচ্ছে আমরা হাইপোথেসিস আর কিউ এটাকে বলি হচ্ছে আমরা কনক্লুশন অর্থাৎ আমরা দুইটা স্টেটমেন্টকে যখন আমরা সামনে কিছু এক্সাম্পল আসতেছে দুইটা স্টেটমেন্টকে যখন আমরা পাশাপাশি দেখব আমরা ফার্স্টের স্টেটমেন্টটাকে বলবো হাইপোথেসিস আর লাস্টে যেটা থাকবে ওইটাকে আমরা বলবো হচ্ছে কনক্লুশন ইফ পি দেন কিউ এটা না বলে হচ্ছে আমরা ইমপ্লাইজে বলতে পারি আর এটাকে বেসিক্যালি কানেক্টিভ কন্ডিশনাল বেসিক্যালি যখন আমরা এক্সাম্পলে ইউজ করব এক্সাম্পলে আমরা সবসময় ইফ পি দেন কিউ বলে ইউজ করব এগুলো জাস্ট জানার জন্য যেন রাখতে পারেন সো এইখানে এই ট্রুথ টেবিলে আমাদের রুলস কি ছিল আমাদের রুলস ছিল যে পি কন্ডিশনাল কিউ এইটা তখনই ফলস হবে যখন পি ট্রু হবে আর কিউ ফলস হবে অর্থাৎ ফার্স্ট এডটা ট্রু ওয়ার ফলস হলে ফলস না হলে সবসময় ট্রু এটা হচ্ছে শর্টকাট সো এই যে এখানে ফার্স্ট যখন ট্রু এবং কিউ এটা যখন ফলস তখন কিন্তু আমার ওভারঅল ভ্যালুটা ফলস আসছে তাছাড়া বাকি সব সময় যা আসছে সবকিছু কিন্তু ট্রু আসছে আমি যদি একদম সামারাইজ করে বলি সো কন্ডিশনাল যে কথা এটা হচ্ছে যে ফার্স্ট ট্রু পরেরটা ফলস হইলে ফলস বাকি সব ক্ষেত্রে ট্রু এটা হচ্ছে শর্টকাট এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এক্সামে কাজে লাগবে আর বাকি কিছু হচ্ছে ডেফিনেশন জাস্ট জানার জন্য। সো পি কন্ডিশনাল কিউ এটাকে আমরা ইফ পি দেন কিউ বলতে পারি অথবা অর ইফ পি কমা কিউ অনেক সময় হচ্ছে আমরা যখন এটা ইউজ করব তখন হচ্ছে আমরা দেনটা বলবো না যে ইফ পি এরপর আমরা কিউ এর বাকি যে স্টেটমেন্টটা লেখা আছে ওইটা আমরা ইউজ করে ফেলবো অথবা এগুলো বলা যায় যে পি ইমপ্লাইস কিউ অথবা পি ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ অথবা কিউ ইজ এ নেসেসারি কন্ডিশন ফর পি মানে আলটিমেটলি সেম আর কি এগুলো আমাদের সামনে এক্সাম্পলগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হবে সো এখানে হাইপোথেসিস অর্থাৎ আমাদের ফার্স্টের যে পার্টটা এইটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন আর এখানে লাস্টের যে পার্টটা থাকবে এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন অর্থাৎ ফার্স্টের যে পার্টটা থাকবে দুইটা স্টেটমেন্টের ওই ফার্স্ট পার্টটা সাফিসিয়েন্ট অর্থাৎ টোটাল ওভারঅল স্টেটমেন্টের একটা ট্রুথ ভ্যালু বা ফলস সরি অথবা ফলস ভ্যালু আসার জন্য ফার্স্টের হাইপোথেসিসের ট্রুথ ভ্যালুটা হচ্ছে সাফিসিয়েন্ট বাট লাস্টের কনক্লিউশন যেটা আসতেছে এটা নেসেসারি সো আল্টিমেটলি এটা আরেকভাবে বলা যেতে পারে সেটা হচ্ছে যে কনক্লিউশন এর ভ্যালুটা বেশি এখানে হাইপোথেসিসের ভ্যালু টা কম না ডিপেন্ডেন্টলি কম অর্থাৎ কনক্লিউশন এর ডিপে কনক্লিউশন এর উপর হাইপোথেসিসের ভ্যালু অনেক সময় ডিপেন্ড করছে ওভারঅল আউটকামের ক্ষেত্রে এগুলা সামনে এক্সাম্পল দেখলে আরো অনেক বেশি ক্লিয়ার হবে আমি থিরি বলতেছি তো থিওরি হয়তো ওইভাবে যে শুনে ক্যাচ করা টাফ বাট অনেক সময় এরপরে কনক্লুশন হচ্ছে দেন আর অনলি ইফ এটাও এগুলো হচ্ছে থিওরি আমরা এক্সাম্পলে গেলে আরো ভালো বুঝতে পারবো আচ্ছা এটা এটা বলা যেতে পারে যেহেতু ফার্স্ট ব্যাপার হচ্ছে হাইপোথেসিস আর পরেরটা হচ্ছে কনক্লুশন তার মানে ইফ হাইপোথেসিস অর্থাৎ ইফ পি দেন কিউ কিউ হচ্ছে কনক্লুশন সো এই যে ডিসক্রিট ম্যাথমেটিক্স এ एग्जांपल আমরা एग्जांपल গুলো অনেক বেশি ক্লিয়ার রাখব আমরা যত বেশি एग्जांपल গুলো প্র্যাকটিস করে যাব ডিসক্রিট ম্যাথমেটিক্সে থিওরি বোঝার চাইতে एग्जांपल দিয়ে প্র্যাকটিস করে গেলে সব চাইতে বেশি মনে থাকে আমার মনে আছে আমি যখন মিডটার্ম एग्जाम আমি যখন দেই ওইখানে আমি থিওরি পড়ে গেছিলাম এক্সাম্পল ওইভাবে বেশি একটা প্র্যাকটিস করা হয় নাই আমি থিওরি পড়ে ভাবছিলাম যে পারা যাবে পড়া নাই আলটিমেটলি গিয়ে ধরা খায় নাই বাট হচ্ছে অনেকটু প্রবলেম হয়ে গেছিলো কারণ থিওরি জাস্ট শুধু থিওরি ক্লিয়ার করে এক্সাম্পলগুলো প্র্যাকটিস না করলে আসলে পারা যায় না এক্সাম্পলগুলো প্র্যাকটিস আমার আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে থিওরির থেকে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে গেলে জিনিসগুলো বেশি মনে থাকে বা হলে গিয়ে বেশি রিলেট করা যায় শুরু করি এইখানে পি হচ্ছে একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট এই যে মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স আর এইখানে কিউ হচ্ছে আরেকটা সেটা হচ্ছে মারিয়া উইল ফাইন্ড এ গুড জব সো আপনাকে যদি বলা হয় যে এই দুইটা স্টেটমেন্টের মধ্যে পি কন্ডিশনাল কিউ এইটা ভ্যালিডেট করতে অর্থাৎ এই দুইটা স্টেটমেন্টকে যদি আপনাকে বলা হয় যে এইটা ইউজ করে এক্সপ্রেস করতে তখন কি আসবে আপনি জাস্ট এই পি এর আগে ইফ ইউজ করবেন আর এইটার আগে দেন ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে ইফ মারিয়া লারన్స్ ডিসক্রিট ম্যাথমেটিক্স দেন দেন এর পরে আমরা এই যে সাবজেক্ট আছে এই নামটা আমরা ইউজ করব না আমরা এটাকে অল্টারনেট করব সি দিয়ে একটা অবজেক্ট দিয়ে

এখানে আমরা ইফ দেন ইউজ না করে হোয়েন ইউজ করতে পারি এরপর ফর বা ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউজ করতে পারি এরপরে এখানে আরেকটা জিনিস এটা কাইন্ড অফ কমপ্লেক্স এটা আমার মনে হয় না ইউজ করার দরকার আছে কারণ এটা অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা তো অনেক সহজ বা আমাদের সামনে যে এক্সাম্পলগুলো আসবে না এগুলো হচ্ছে আর বেশি টাফ থাকবে একটু বেশি কমপ্লেক্স কর মানে একটু ঘুরাই দিবে আর কি সো ওই ক্ষেত্রে যদি আমরা এটা ইউজ করতে যাই এটা কাইন্ড অফ আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে বাট আমরা সবসময় চেষ্টা করব কি আমরা সবসময় এই সেন্টেন্সগুলা বাংলা মিনিংটা বের করতে চেষ্টা করব এই কন্ডিশনাল গুলা ইউজ করার ক্ষেত্রে একটা ট্রিক হচ্ছে যে বাংলা বাংলায় কনভার্ট করে নেওয়া বাংলায় কনভার্ট করে নিলে এর মিনিং ইউজ করতে খুব সুবিধা হয় সো এইটাই ও আচ্ছা এটা যদি একটু ডিসকাস করি সেটা হচ্ছে যে মারিয়া একটা জব পাবে না আনলেস অর্থাৎ যতক্ষণ না সে ডিসক্রিট ম্যাথমেটিক্স শিখতেছে

পরে যখন নর্থ ইস্ট থেকে বাতাসটা ব্লো হয় অর্থাৎ এটাকে আমরা যদি দিয়ে লিখি তখন এমন আসে যে যদি বাতাসটা নর্থ ইস্ট থেকে ব্লো হয় তখন বরফ পড়ে সেকেন্ড এক্সাম্পল বলছে যে দা ইপেল ট্রিজ ওয়ার্মর উইক অর্থাৎ কি বলছে যে অ্যাপেল ট্রি তখনই ব্লুম করবে যদি এটা এক সপ্তাহের জন্য ওয়ার্ম থাকে অর্থাৎ এটাকে কন্ডিশনালে কি আসতেছে যে যদি এক সপ্তাহ ওয়ার্ম থাকে তাহলে তখনই হচ্ছে অ্যাপেল টুইটা ব্লুম করবে সো এটাকে আমি যদি কম্পেয়ার করি জিনিসটা যদি এমন হয় যে যে প্রচুর বৃষ্টি পড়ে সরি না প্রচুর গরম পড়ে এরপর হচ্ছে বৃষ্টি হয় সো তখন এটাকে আমরা কন্ডিশনালে কনভার্ট করলে কেমন আছে যে যদি প্রচুর গরম পড়ে তখন প্রচুর বৃষ্টি হয় যে ইফ গরম পড়ে দেন বৃষ্টি হয় এইগুলাই হচ্ছে জাস্ট প্র্যাকটিস এগুলো সেম জিনিস এগুলো আপনি দেখলে বুঝবেন এগুলা ইন ডিটেইলসে অ্যাকচুয়ালি ও এক্সপ্লেইন করা কিছু নাই হ্যাঁ এগুলো সব ইফ দেন ইউজ করছ আর কিছু না ইফ অনলি সেম সেম एग्जांपल এগুলো ইফ দেন ইউজ করছ আর কিছু না আগেটা তো একটা ডিসকাস করে দেই কারণ সো এখানে বলছে ইউর গ্যারান্টি ইজ গুড অনলি ইফ অনলি ইফ বলতে ইফ আর অনলিফ এর মধ্যে একটা ডিফারেন্স আছে ইফ হচ্ছে একটা অপশনাল লজিক টাইপের বলা যায় যে ইফ এইটা হয় ইফ এইটা হয় সো এখানে অনেক বেশি চান্স আছে বাট অনলি ইফ এইটা হচ্ছে এক্স্যাক্টলি একটা লজিক যে অর্থাৎ মানে এক্স্যাক্টলি এইটাই হওয়া লাগবে না হলে হবে না ইওর গ্যারান্টি ইজ গুড অনলি ইফ অর্থাৎ এখানে আর কোন লজিক হওয়ার চান্স নাই অর্থাৎ এখানে আমাদের এই পার্টটা যে আছে এই পার্টটাকে জাস্ট এই অনলি ইফের আন্ডারে অর্থাৎ এই পার্টটা ট্রু হওয়া লাগবেই তাহলে হচ্ছে আমার আল্টিমেটলি এইটা ট্রু আসবে যদি এক্স্যাক্টলি এটা ট্রু না হয় তাহলে এটার ভ্যালু কিন্তু ট্রু আসবে না তো এটাই এখানে সেম জিনিস এখানে জাস্ট হচ্ছে আগে ইফ ইউস করছে আর এরপর হচ্ছে ডেন ইউজ করছে তো আমরা আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে কনভার্স কন্ট্রাপজিটিভ আর ইনভার্স এখানে পি কন্ডিশনাল কিউ এটা অনেকে পি টেন্স টু কিউ বলে থাকে এটা হচ্ছে ম্যাথে ইউজ করা হয় সো ডিসক্রিট ম্যাথের ক্ষেত্রে আমরা আমাদের সুবিধার জন্য ইফ পি দেন কিউ সরি এটা দিয়ে ইউজ করব সো আমাদেরকে কিন্তু এইটা খুবই ইম্পর্ট্যান্ট এই যে কনভার্স কন্ট্রাপজিটিভ অ্যান্ড ইনভার্স এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট সো বেসিক্যালি কনভার্স অফ পি কিউ এটা হচ্ছে কিউপি পি অর্থাৎ পি কন্ডিশনাল কিউ এটার কনভার্স হচ্ছে জাস্ট এই দুটার প্লেসমেন্টটা চেঞ্জ হবে এখানে পি কন্ডিশনাল কিউ ছিল এখন হয়ে যাবে কিউ কন্ডিশনাল পি তারপর হচ্ছে কন্ট্রাপজিটিভ কন্ট্রাপজিটিভ পজিটিভের ক্ষেত্রে কি হয় আমি কনভার্স যেটা পেয়েছি সেটাইার জাস্ট নেগেশন

কিউ ইমপ্লাইস পি আসছে পি ইমপ্লাইস কিউ থেকে এখানে কিউ ইমপ্লাইস পি কে আমরা জাস্ট নেগেশন করে দেব আর ইনভার্সে হচ্ছে আমার যেটা ছিল সেটাই থাকবে এটার আগে জাস্ট আমি নেগেশনটা টা ইউজ করব সো আমি যদি আরেকটু রিক্যাপ করি আমার গিভেন কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে পি ইমপ্লাইস কিউ এই স্টেটমেন্টের কনভার্সে জাস্ট প্লেসটা চেঞ্জ হয়ে যাবে এখানে পি ছিল এখানে কিউ ছিল পি আসবে কিউ এর এখানে কিউ যাবে পি এর এখানে এটা হচ্ছে কনভার্স এবার কন্ট্রাপজিটিভ কন্ট্রাপজিটিভ এর ক্ষেত্রে আমি মেইন যে ইকুয়েশন একটু খেয়াল করে দেখবেন আমি আগে যেটা বলেছি আগের এটা কিন্তু ছিল হচ্ছে কনভার্স এর সাপেক্ষে আমি কন্ট্রাপজিটিভ বলেছি বাট আমার এক্সামে যখন এক্সাক্টলি শুধু এই ইকুয়েশনটা দেওয়া থাকবে তখন এইটার কনট্রাপজিটিভ যদি আমাকে করতে বলে তখন আমি কিন্তু জাস্ট এই দুটা সামনে আমি নেগেশন ইউজ করলে কিন্তু হবে না আমাকে কিন্তু আগে এই দুটার পজিশনটা চেঞ্জ করতে হবে অর্থাৎ এটাকে আমার আগে কনভার্সে ফর্মাটা হ্যাঁ এটাকে হচ্ছে আগে আমার কনভার্স ফর্ম্যাটা আনতে হবে এরপর হচ্ছে আমাকে কন্ট্রাপজিটিভ করতে হবে এরপর হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে যেটা দেয়া থাকবে জাস্ট সেটারই সামনে নেগেশন ইউজ করলে এটা ইনভার্স হয়ে যাবে আমি বলে আমি জাস্ট থিওরি পড়ে গেছিলাম আমি প্র্যাকটিস করে যাই নাই আমার অনেক প্রবলেম হয়েছিল এইখানে যে এক্সাম্পল পি ইমপ্লাইজ টু কিউ এটাকে আমাকে কি করতে বলছে কনভার্স কনভার্সের ক্ষেত্রে কি হয় কনভার্স এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমার প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যায় আমি আগে জাস্ট এই এটুকু বুঝি তারপর আমরা এক্সাম্পল আসবো পি ইমপ্লাস কিউ ছিল কনভার্সে পি হয়ে গেছে এরপরে কন্ট্রাপজিটিভ কন্ট্রাপজিটিভ যেটা বললাম যে পি ইমপ্লাস টু কিউ ছিল আমাকে হচ্ছে আগে কনভার্সে কনভার্ট করতে হবে অর্থাৎ এটার প্লেসমেন্টটা আমাকে চেঞ্জ করতে হবে কিউ ইনভার্স টু পি করছি এরপর এর আগে হচ্ছে আমি নেগেশন ইউজ করছি এটা হচ্ছে কন্ট্রাপজিটিভে ফরম্যাট করছি

এই পার্টটার নিচে আমি পেন্সিল দিয়ে পি লিখে রাখবো আর এই পার্টটার নিচে আমি পেন্সিল দিয়ে লেটস এ কিউ লিখে রাখবো এমন করা থাকলে হবে কি আমার ক্যালকুলেশনে অনেক বেশি সুবিধা হয় সো এটা একটা ট্রিক্স এটা সারা বলবেন এটা আমরা করছি আমাদের টাইমে সো যেটা বলতেছিলাম কন্ট্রা পজিটিভের ক্ষেত্রে আমরা প্লেসমেন্টটা চেঞ্জ করবো করে নেগেশন করে দেবো এই যে ইফ ইট ইজ নোনরি ইফ আই এম নট হ্যাংরি দেন ইট ইজ নট ন যেহেতু দুইটা প্রোপোজিশনের আগে নেগেশন চলে আসছে এটাই এরপর হচ্ছে ইনভার্সে তো যেই ফর্মেট ছিল সেই ফর্মেটাই থাকবে জাস্ট আমরা সামনে নেগেশন ইউজ করবো অর্থাৎ আমরা সামনে নট ইউজ করবো ইফ ইট ইজ নোন দেন আই এম হাঙ্গরি এটার ইনভার্সটা হবে হচ্ছে ইফ ইট ইজ নট নুন দেন আই এম নট হাঙ্গি এইটাই তারপর হচ্ছে বাই কন্ডিশনার বাই কন্ডিশনাল হচ্ছে এই অপারেটরটা এটাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল অর্থাৎ দুই দিকে যে অ্যারো দেওয়া আছে এটাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল এটা দিয়ে হচ্ছে আমরা করি যে পি ইফ এন্ড অনলি ইফ কিউ এই ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটার ওভারঅল ট্রুথ ভ্যালুটা এই স্টেটমেন্টটার ওভারঅল ট্রুথ ভ্যালুটা ট্রু তখনই আসবে যখন পি আর কিউ দুইটাই ট্রু হবে সরি হ্যাঁ যখন দুইটাই ট্রু হবে তখন এটা হচ্ছে ট্রু হবে না হলে ফলস এখানে দুইটা দুইটা ট্রু এবং ফলস এখানে আমি যদি একটু খেয়াল করে দেখে সেটা হচ্ছে আর এই দুইটা যখন সেম ট্রুথ ভ্যালু এখানে সেম ট্রুথ ভ্যালু বলতে কিন্তু যে ট্রু বোঝাচ্ছে এমন না

এটা এটা মনে রাখলে হবে সো বাই কন্ডিশনালকে হচ্ছে অনেক সময় বাই ইমপ্লিকেশনস বলা হয় এটা বাই কন্ডিশনালি বেশি ইউজ করে সো এইখানে এই যে বাই কন্ডিশনাল এটা যদি আপনাকে আস করা হয়েছে এটা হচ্ছে কিসের অপোজিট এটা কিন্তু আমাদের এক্স অরের অপোজিট এক্স অরের অপোজিট কেন আমাদের এক্স অরের ক্ষেত্রে কি ছিল এক্স অর ছিল আমাদের প্রিভিয়াস স্লাইডে যদি ওইখানে আপনাদেরকে দেখাই কিন্তু আমাদের রুলটা ছিল যেকোনো দুইটা অর্থাৎ এই যে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে কিন্তু আমাদের রুল ছিল যে যখন এক্স্যাক্টলি যে কোনো একটা ট্রু হবে তখন ট্রু হবে আদারওয়াইজ ফলস অর্থাৎ এক্স অর আমাদের যে কোনো একটা ট্রুথ ভ্যালু যখন ট্রু ছিল তখন ট্রু আসতো না হলে ফলস কিন্তু এই বাই কন্ডিশনালের ক্ষেত্রে কি আসছে বাই কন্ডিশনালের ক্ষেত্রে কিন্তু আমার আসছে হচ্ছে যখন দুইটা সেম হবে তখনই ট্রু বাকি সব ক্ষেত্রে ফলস সো এইটা কিন্তু হচ্ছে আলটিমেটলি অপোজিট অর্থাৎ বাই কন্ডিশনাল আর হচ্ছে এক্স অর দুইটা কিন্তু অপোজিট আর এখানে যে এই ট্রুথ ভ্যালু তো সেম

যে দুইটার ভ্যালু সেম হইলে ট্রু আদারওয়াইজ ফলস এটা মনে রাখলে আমাদের পি হচ্ছে একটা প্রোপোজিশন যে ইউ টেক দ্য ফ্লাইট আর কি হচ্ছে আর একটা যে ইউ বাই এ সো আলটিমেটলি এটা যদি আমরা বাইক করি এখানে আমরা আসতেছে যে ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অনলি ইফ ইউ বাই

অর্থাৎ দুই তিনটা প্রপোজিশন দিয়ে একটা ইকুয়েশন বানানো থাকবে আর ওদের মধ্যে অপারেটর দেওয়া থাকবে ওই ওই অপারেটর দিয়ে আমরা বেসিক্যালি সলভ করব মানে ট্রুথ টেবিলটা বের করব সামনে একটা एग्जांपल দেখা एग्जांपल দেখালে আরো সহজ হবে এই যে এইখানে আমাদের পরীক্ষায় হচ্ছে এইটা দেওয়া থাকবে দিয়ে বলবে একটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে সো এইখানে আমাদের নিয়মটা হচ্ছে কি 2 to the power n অর্থাৎ আমাদের প্রপোজিশনের যে কয়টা সংখ্যা থাকবে অর্থাৎ যে কয়টা প্রপোজিশন আমাদের থাকবে এখানে প্রপোজিশন হচ্ছে কয়টা তিনটা পি কিউ আর সো 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 আমাদের হচ্ছে রো সংখ্যা হবে আটটা এই যে 1 2 3 4 5 6 7 8 সো আমরা হচ্ছে এমন একটা টেবিল ফর্ম করব যেখানে আমরা আটটা আউটপুট আউটপুট থেকে না এক্স্যাক্টলি মানে আটটা ট্রুথ ভ্যালু লেখার জায়গা রাখব আর সাথে একটা যেহেতু হচ্ছে আমাদের এই তিনটা লেখার জন্য একটা হচ্ছে পি আর একটা কিউ আর একটা হচ্ছে আর আর এইখানে টোটাল পার্টটা এই আমরা হচ্ছে লিখবো অর্থাৎ অপারেটর সাথে আমরা একটা ডিফাইন করে লিখবো এখানে যেমন এই অপারেটরটা হচ্ছে পি কিউ এর সাথে আছে মানে এই পার্টটা আমরা আগে লিখবো যেহেতু এটা ব্রাকেটের মধ্যে আছে তো আমাদেরকে হচ্ছে এই পার্ট এর কাজটা আগে করতে হবে সেজন্য আমরা এই পার্টটাকে ক্যালকুলেট করার জন্য এই পার্টটুক এখানে লিখব আর এরপর হচ্ছে বাকি যে আলাদা যে পার্টটা আছে অর্থাৎ এই পার্টটা ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে আর এর যে ট্রুথ ভ্যালু তার সাথে এর এক্স ওর এর কানেকশনটা করব সেজন্য আমাদের বাকি পার্টটুক হচ্ছে এখানে লিখতে হবে তো এখানে একটা প্রেসিডেন্স বল একটা জিনিস আছে এই যে আমি যেটা বললাম যে 2 টু দি পাওয়ার এন নাম্বার অফ রো হবে আর ফার্স্টে হচ্ছে আমরা লেফটার থেকে যে এই প্রপোজিশনের নাম লিখবো লিখব এখানে যেমন লিখেছে লেখার পরে আলাদা আলাদা করে এখানে লিখে দেব আমরা আহ সামের মানে গুণ ভাগ করার সময় যেমন একটা রুল আছে না যার আগে হচ্ছে ভাগের কাজ করতে হয় এরপর মাল্টিপ্লিকেশন এরপর হচ্ছে আহ অ্যাডিশন এরপর হচ্ছে সফটন এগুলোর কাজ যেমন আমরা পর পর করে একটা সিরিয়াল আছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্সে এই যে অপারেটর গুলো আছে এই যে নেগেশন অ্যান্ড অর এরপর হচ্ছে ইমপ্লাইজ টু কন্ডিশনাল কন্ডিশনাল এরপর হচ্ছে যে বাই কন্ডিশনাল সো এগুলোর একটা প্রেসিডেন্স আছে তো অর্থাৎ সবার ফার্স্টটা হচ্ছে আমরা নেগেশনে কাজ করব এরপর অ্যান্ড গেটের কাজ এরপর অর এরপর হচ্ছে কন্ডিশনাল এরপর হচ্ছে বাই কন্ডিশনাল অর্থাৎ আমাদের এইখানে এখানে দুইটাই এক্স এর রয়েছে বলে আমরা যে কোনো যেহেতু ব্র্যাকেট আছে বলে আমরা এটার কাজ আগে করছি আর তারপর এইটার সাথে আমরা জাস্ট লিংক করে দিচ্ছি কিন্তু এখানে যদি এক্স এর না থাকে যদি অন্য কোন একটা সাইন থাকতো এখানে লেটস এখানে যদি নেগেশন থাকতো তাহলে তখন কিন্তু আমরা নেগেশনের কাজটা আগে করতাম মানে এই অপারেটর যে প্রেসিডেন্সটা আছে আমরা সেই অনুযায়ী কাজটা করব মানে এই সিরিয়ালে আমাদের কাজটা করে লাগবে সো এটা এখানে যেহেতু পি এর ট্রুথ ভ্যালু টি কিউ এর ট্রুথ ভ্যালু টি

এক্সর যে ক্যালকুলেশনটা আছে তখন হচ্ছে আমরা এই আউটকামের সাথে এই আউটকামটা এই দুইটা সলভ করে জাস্ট এইখানে ভ্যালুগুলো বসাবো এইভাবে হচ্ছে টু টেবিলটা আমরা ফর্ম করব আর কি এখানে যে প্রেসিডেন্স যেটা বলছিলাম যে আগে সবার ফার্স্ট নেগেশন তারপর হচ্ছে কনজাংশন অর্থাৎ অ্যান্ড তারপর হচ্ছে অর এরপর হচ্ছে কন্ডিশনাল বাই কন্ডিশনাল আর প্যারেন্থেসিস মানে হচ্ছে এখানে ব্র্যাকেটকে বোঝাচ্ছে সো প্যারেন্থেসিস যখন

যেহেতু এইটা সো সবার ফার্স্টে আমরা এই পার্টটা আগে সলভ করবো এরপর আমরা এই পার্টটা সলভ করবো করার পরে আমরা হচ্ছে এই দুইটার মধ্যে যে আছে আমরা সেইটা দিয়ে এটা ক্যালকুলেট করে ফেলবো এটা ব্যাপার করা হচ্ছে স্লাইড এরপর পার্ট হচ্ছে আমাদের লজিক আর বিট অপারেশন বিট হচ্ছে বেসিক্যালি বাইনারি ডিজিট বাইনারি বলতে তো আমরা সবাই বুঝি জিরো অ্যান্ড ওয়ান যেটা দিয়ে সব কিছুই আলটিমেটলি মানে এই ডিজিটাল লাইফে বা ডিজিটাল ওয়ার্ল্ডে সব কিছুই তো বেসিক্যালি জিরো অ্যান্ড ওয়ানস এইটা দিয়ে সব কিছু ফাংশন করে সো বুলিয়ান বুলিয়ান বলতে একটা জিনিস এটা হচ্ছে জাস্ট ট্রু অথবা ফলস বুলিয়ান বলতে জাস্ট দুইটা আউটপুটকে বোঝায় যে হয় ট্রু ভ্যালু বা ফলস হয় ওয়ান না হলে জিরো ওয়ান দিয়ে হচ্ছে বেসিক্যালি অন বোঝাই ইংলিশে ও এন অথবা ট্রু আর জিরোর মাধ্যমে হচ্ছে ফলস বা অফ মানে এইটা বোঝায় আর কি আর বিট স্ট্রিং হচ্ছে জাস্ট একটা স্ট্রিং আচ্ছা স্ট্রিং বলতে জাস্ট হচ্ছে কয়েকটা মানে একটা লেন্থে কয়েকটা বিট লেখা অর্থাৎ ওয়ান আর জিরো এই দুইটা এই দুইটা নাম্বার মিলে ওভারঅল টোটাল একটা লেন্থে কোনো কিছু একটা লেখা থাকবে এটাকে হচ্ছে আমরা

মানে এই দুইটা মাধ্যম অর্থাৎ আমরা যেই ক্যালকুলেশন বা যত কিছু বা প্রত্যেকটা ফাংশন আমরা আমাদের ডেইলি লাইফে যত কিছু যাই করে থাকি সবকিছু হচ্ছে আলটিমেটলি একটা কোর লেভেলে অন অ্যান্ড অফ এই দুইটা ফাংশনের মাধ্যমে কাজ হয় জেলেটস আমি যদি কিবোর্ডে স্পেস প্রেস করি তাহলে এই ফাংশন স্পেসটা যদি আমি প্রেস না করি তাহলে এই ফাংশনটা হবে না বা এই কাজটা করবে না সো বেসিক্যালি জাস্ট এইটাই এরপর হচ্ছে বিট অপারেশনের ক্ষেত্রে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে আমরা জিরো আর ওয়ান যেহেতু বিটের কথা আসছে সো এখানে জিরো অ্যান্ড ওয়ান এই দুইটা নিয়ে আমরা কাজ করব সো জিরোকে বেসিক্যালি ধরা হয় ফলস আর ওয়ানকে ধরা হয় হচ্ছে ট্রু মানে ট্রুথ ভ্যালু তো জিরো হচ্ছে ফলস আর ওয়ান হচ্ছে ট্রু সো এখানে সেম যেহেতু অর এখানে যেহেতু অর আছে মানে অর হ্যাঁ অর আছে যেহেতু এটাকে জানি কি বলা আমি ভুলে গেলাম অপারেটর সরি অপারেটর সেখানে অপারেটর যে অপারেটরটা যেহেতু অর আছে সো দুইটা ফলস হলে তো আলটিমেটলি ফলস আছে জাস্ট সেম কেস এখানে ট্রু আর ফলস এর জায়গায় আমরা জিরো আর ওয়ান দিয়ে ডিনোট করছি আর কিছু না আর এখানেও সেম জিনিস এখানে জাস্ট হচ্ছে বিট স্ট্রিং তো সিকোয়েন্স অফ জিরো আর মোর বিটস আর এখানে আলটিমেটলি জাস্ট দুইটা স্ট্রিং এসে দুইটা স্ট্রিং নিয়ে এদের মধ্যে হচ্ছে জাস্ট অর অর এক্স এগুলো করছে অর্থাৎ আমরা আগের স্লাইড গুলাতে যেই অর অপারেটর তারপর এক্স অর অপারেটর এগুলোর যে কাজ দেখে এসছি এইখানেও সেম ওইখানে জাস্ট আমাদের ট্রু আর ফলস অর্থাৎ টি আর এফ দিয়ে ডিলোট করছিল এখানে হচ্ছে ফলস এর জায়গায় জিরো আর ট্রু এর জায়গায় ওয়ান এইটা দিয়ে হচ্ছে বিট ওয়াইজ অর অর্থাৎ অর অর এর ক্ষেত্রে আমরা কি জানি অর এর ক্ষেত্রে যে কোনো একটা ফলস আর একটা যদি ট্রু হয় তাহলে আমাদের কি আসে আউটপুট আসে হচ্ছে ট্রু এইটাই সলভ করছে জাস্ট এই যে এই দুইটা স্ট্রিং এর অর বিট ওয়াইজ অর করলে হচ্ছে আসে এইটা তারপর এই দুইটা স্ট্রিং এর বিট এন্ড হচ্ছে এইটা আর এক্স অর হচ্ছে এইটা আমি যদি এই আপনি যদি আমার এই লেজার বরাবর খেয়াল করেন তাহলে এখানে এন্ড এর ক্ষেত্রে আমরা কি জানি অ্যান্ড এর ক্ষেত্রে দুইটা ট্রু হইলে ট্রু আদারওয়াইজ হচ্ছে ফলস সো এইখানে ফার্স্ট এর একদম এই ডিজিটটাতে আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে জিরো একটা ফলস এর নিচেরটা কি ট্রু তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে দুইটা ট্রু হইলে ট্রু আদারওয়াইজ ফলস তো এখানে দুইটা যেহেতু ট্রু নাই একটা যেহেতু ফলস আছে সেজন্য হচ্ছে এখানে যে জিরো ফলস আসছে বিটওয়াইজ বিট অপারেশন আর আমরা আগে হচ্ছে যেই